গ্যাসকে অ্যাক্টিভেট করার জন্য আমি কিছুটা ইস্ট দেখুন এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। পারফেক্ট মাপ আপনারা সমস্ত ডেসক্রিপশন বক্সে পাবেন। এরপরে আমি দিচ্ছি কিছুটা চিনি। এই চিনিটা দেবার পরে সামান্য একটু গরম জল দিয়ে, এটা কিন্তু গরম জল দিয়ে ইস্টটাকে অ্যাক্টিভেট হতে আমি এরকমভাবে মিনিট পাঁচেক মতন ছেড়ে দেব। এই যে এইভাবে মিনিট পাঁচেক পরে দেখুন এটা একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে প্রথমে এখানে এক কাপ মতন ময়দা নিয়ে আমি ময়দাটাকে একটু চেলে এর মধ্যে, তো এক কাপ ময়দা এর মধ্যে দিয়ে এর মধ্যে আমি কিছুটা বেকিং, এটা পাউডার, এটা কিন্তু বেকিং সোডা না, কিছুটা বেকিং পাউডার আর একটু স্বাদ মতন একটু সল্ট দিয়ে আমি এটাকে আবার ভালো করে একদম চেলে নেব। আমি এইগুলোকে একটু যেরকম স্বাভাবিকভাবে এই যে মেখে নেয় এরকমভাবে আমি প্রথমে যতটা মাখা যায় ততটা প্রথমে আমি একটু মেখে নেব। এই যে পুরোটা মাখা যাবে না সেজন্য আমি এর সাথে সামান্য পরিমাণে কিন্তু দুধ দিচ্ছি। দেখুন এটা একটা ফোটানো, একবার ফোটানো দুধ, এর মধ্যে কিন্তু কখনোই জল দিয়ে মাখবেন না। এই যে এটা মেখে নেবার পরে এরকম একটু নরম নরম মতন এটা হয়েছে, এই যে নরম নরম মতন এটা হয়েছে, এটাকে আমি এবারে এই যে একটা এরকম প্লেট চাপা দিয়ে প্রায় আমি 5 থেকে 6 ঘন্টা মতন এইভাবেই এটা রেখে দেব ফার্মেন্টেশনের জন্য। নমস্কার, আমি পারমিতা, পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রথমে প্যানের মধ্যে একটু অয়েল দিয়ে নিচ্ছি, এখানে আমি হোয়াইট অয়েলই ব্যবহার করছি। এই হোয়াইট অয়েলটা গরম হয়ে যাবার পরে আমি এর মধ্যে সামান্য একটু সর্ষে আর সামান্য একটু ড্রাই কারি পাতা আর 1 স্পুন মিডিয়াম, একটা স্পুনের 1 স্পুন মতন আমি এখানে একটু পেঁয়াজ, এটা দিয়ে একটু মোটামুটি একটু ভাজা হতে দিতে হবে। একটু মোটামুটি এটাকে ভাজা হতে দিতে হবে। এটা যখন ভাজা হবে এই অবস্থাতেই আমি এর মধ্যে একটু এখানে দিয়েছি একটু সেদ্ধ করা আলু। এই সেদ্ধ করা আলুটাও আমি এর সাথে একসাথে দিয়ে আমি একটু ভাজবো। হিং দিয়ে দিচ্ছি। রেসিপিটা মূলত আমি 2 রকম স্টাইলে দেখাবো, যারা ভেজিটেরিয়ান তারা ভেজিটেরিয়ান হিসেবে আমি তাদের জন্য এই স্টাফিংটা বানাচ্ছি, এটা আলু দিয়ে স্টাফিং, আর যারা নন ভেজিটেরিয়ান তাদের জন্য আমি সামান্য চিকেন দিয়ে একটা স্টাফিং বানিয়ে দেখাবো। আমি এর মধ্যে দিলাম একটু জিরের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য অতি সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো এটা দেব। আর লাস্টে এর মধ্যে একটু সল্ট দেব। সল্টটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, সল্ট টু টেস্ট আমি সবসময় বলে থাকি, সেরকম সল্ট টু টেস্ট দেবেন। দেখুন একদম ড্রাই মতন এটা তৈরি হচ্ছে। একটু আদা দিচ্ছি জাস্ট ফর ফ্লেভার, আর দিচ্ছি একটু আদাটা একটু মাখিয়ে নিয়ে জাস্ট ফর ফ্লেভারের জন্য আমি একটু আদা দিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি আমি একটু সামান্য একটু মশলাগুলো যাতে একটু মিশে যায়, এবং এটা ড্রাই হবে কিন্তু সামান্য একটু মশলাগুলো যাতে মিশে যায় সেজন্য একে অপরের সাথে প্রতিটা ফ্লেভার আসে সেজন্য আমি এর মধ্যে একটু জল দিলাম। আজকে আমার রেসিপিটা সাউথ ইন্ডিয়াতে প্রতিটি বেকারিতে প্রায় এটা
পাই যে থাকে এটা হলো স্টাফিং বান। এটা মূলত আয়েঙ্গারদের হাত ধরেই এই রেসিপিটা এসেছিল, তবে এটা কালের বিবর্তনে আস্তে আস্তে পাল্টে গিয়ে এটা ভেজ থেকে নন ভেজ সব সময়ই পাওয়া যায়। এটা একটা টি টাইম স্ন্যাক্স। আমি দু রকমের করে দেখাবো, একটা হলো ভেজ যেটা হলো আলু বান, আরেকটা হলো নন ভেজ যেটা হলো চিকেন বান। আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণে গরম মশলা দিলাম ওপর থেকে, একটু সেদ্ধ হয়ে যাবার পরে, এবং এই গরম মশলাটা একটা সুস্বাদু দেবে। এবং দেখুন, যেহেতু আলুটা সেদ্ধ করা আছে সেহেতু এটা বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট একদম কিন্তু এটা শুকনো শুকনোভাবে তৈরি হয়ে যাবে। এই আলুর যেটা আমি স্টাফিং বানালাম সেটা, এবারে আমি যে চিকেনের স্টাফিংটা বানাবো সেটার জন্য আমি কড়ার মধ্যে আবার আরেকটু অয়েল দিয়ে নিলাম প্যানের ভেতরে। দেবার পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু পেঁয়াজ, দিচ্ছি। দেখুন, সামান্য পরিমাণে একটু পেঁয়াজ, এই 1 স্পুন মতন। এই সমস্ত হিসাবগুলো আমি ডেসক্রিপশন বক্সে একদম পারফেক্টভাবে কিন্তু দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু পেঁয়াজ দিয়ে এটা অল্প একটু ভাজা মতন করে নেব। এটা ভাজা হবার সাথে সাথে আমি এর মধ্যে দেব একটু 1 স্পুন টিস্পুনের আদার বাটা, আর 1 স্পুন টিস্পুনের রসুনের বাটা। এই দুটো এর সাথে দেবার পরে আমি একটু জাস্ট এগুলোকে একটু ভাজবো, আর অনিয়নটাও এপাশে আস্তে আস্তে কিন্তু একটু ভেজে ভেজে নেব। এটা যখন মোটামুটি একটু ভাজা মতন হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দেব একটু সামান্য চিকেন যে রয়েছে, চিকেনের যে একটা আমি কিমা বানিয়েছিলাম সেই চিকেনের কিমাটা আমি এখানে 1 স্পুন দিলাম আর 2 স্পুন, মানে এটা একটু বড় বড় করেই দিয়েছি, মোটামুটি ধরলে 3 টিস্পুন মতন এর মধ্যে আমি দিলাম। দিয়ে এরপরে ড্রাই মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতন সল্ট। আপনারা সবসময় সল্টটা আপনাদের স্বাদ মতন দেবেন, আমি এখানে 1 স্পুন মতন সল্টের ব্যবহার করলাম। এটা একটু মাখিয়ে নেবার পরে এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি এটাকেও আগের পুরটার মতন একইভাবে তৈরি করে নেব। এটাও বেশ শুকনো শুকনো হয়ে গেছে এবং এটা ওয়েল কুকও হয়ে গেছে। এবারে আমি এটার মধ্যেও একটু সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে এটাকেও আমি কিন্তু এই একইভাবে এটাকেও আমি কড়ার থেকে তুলে রেখে একটু ঠান্ডা করে নেব। এই যে এক আচ্ছা, এবারে আমি এই যে বানিয়ে রেখেছিলাম আটাটা, এটা এটা দেখুন প্রায় ডবলেরও ওপরে, এটা দেখুন কি সুন্দর একটা ফ্লাফি হয়ে একদম তৈরি হয়ে গেছে ডবলেরও ওপরে। এবারে আমি এটাকে আর একটু শক্ত করে একদম একটু সামান্য পরিমাণে ময়দা মিশিয়ে এটাকে একটু ভালো করে আমি এটা প্রথমে ময়দা দিয়ে কিছুটা একটু দলে নেব, যাতে এর বানের আকারটা গঠন করা যায় সেজন্য। এর সাথে সামান্য একটু হোয়াইট অয়েল মেশাচ্ছি, মিশিয়ে এটাকে আরও একটু সফট বানিয়ে আমি এটাকে একটু ভালো করে একটু দলে নেব। এই যে এইভাবে, এই যে একটা তৈরি হয়ে গেছে এরকম। এবারে আমি একটু সামান্য পরিমাণে এখানে একটু ময়দা দিয়ে নিয়ে এই যে ময়দাটা ছিল, দেখুন এই ময়দাটাকে আমি পুরো এরকম ব্যাকওয়ার্ডে এইভাবে এইভাবে এটাকে দিয়ে দিয়ে ভেতরের অংশটাও যেন একদম ভালো করে হয় সেজন্য আমি এরকম ব্যাকওয়ার্ডে দিয়ে দিয়ে একটা বড় এরকম একটা গোলাকৃতি আমি তৈরি করে নিচ্ছি। একটু ময়দা দিয়ে নিলে হাতে লাগবে না,
সেজন্য আমি একটু ময়দা দিয়ে নিয়ে এইভাবে একটা গোলাকৃতি মতন তৈরি করে নিচ্ছি। একটা স্ক্রাবারের সাহায্যে আমি এটাকে প্রথমে একটু মাঝখান দিয়ে, এই যতগুলো ভাগ হবে এই ততগুলোই কিন্তু বান তৈরি হবে। অর্থাৎ কিনা এই যে আমি দুবাটি ময়দা নিয়েছিলাম সেখান থেকে আমার চারটে কিন্তু বান তৈরি হবে। এই যে এইভাবে চারটে বান তৈরি হবে। এই হচ্ছে সাইজ, এই দিয়ে চারটে বান তৈরি। প্রথমে আমি ভেজ বানের স্টাফিংটা ভরে নেব। এর জন্য আমি এই যে ভেজ বানটা, এটাকে যেভাবে আমরা, যেহেতু এটা একটু সফট, একটু টেনে একটু বড় করে নিয়ে মোটামুটি দেখুন একটা এরকম একটু এইভাবে এরকম বাটির মতন করবেন প্রথমে, তারপরে একটু বড় বড় করে এরকমভাবে একটু করে নিতে পারেন। এই যে এরকম একটা, এর ভেতরে আমি স্টাফিংটা, আলুর যে স্টাফিংটা দিয়েছিলাম সেই স্টাফিংটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আয়েঙ্গার বেকারি এই কনসেপ্টটা মূলত ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যেই আবদ্ধ, সেজন্য আয়েঙ্গার বেকারির কোনো খাবার কিন্তু কোনো রকম ননভেজ আইটেম ওরা বানায় না। দেখুন এইভাবে আমি মুড়ে নিলাম এবং একটা বান তৈরি হলো, স্টাফিংটা শুধু তৈরি হলো। এরকম করে আমি আরেকটা এবারে ননভেজ আমি বানিয়ে নিচ্ছি। নন আমি একসাথে দুটো দেখাচ্ছি, আপনারা যারা ভেজ খান শুধু ভেজ বানাবেন, যারা ননভেজ খান তারা বানাবেন। আমি একসাথেই দুটো বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ভেজ এবং ননভেজ দুটো বানানো যায়। আমি এটার মধ্যে বানালাম কারণ এটাতে ডিজাইনটাও একটু আলাদা হবে আর এটাতে দেখতেও একটু সুন্দর হবে, এজন্য আমি এটার মধ্যে ননভেজটা এবং ডিফারেন্সিয়েশন করা যাবে, এজন্য আমি এর মধ্যে ননভেজটা বানালাম। এবারে আমি এর মধ্যে ঠিক এইভাবেই যে চিকেনের স্টাফিংটা বানিয়েছিলাম সেই চিকেনের স্টাফিংটা এর মধ্যে দিলাম, দিয়ে দেখুন এইটাকে এবারে অতি সহজে তোলাও গেল যেহেতু এটা একটু জালি জালি মতন, এর মধ্যে দিয়ে এই যে আমি এটাকে জড়ো করে নিয়ে যেভাবে বান বানাই সেইভাবে বানাচ্ছি। এই যে একটা সুন্দর ডিজাইনও হলো এইভাবে, আমি এটা হলো একদম টাইট করে কিন্তু মুখটা মুড়তে হবে, না হলে কি হবে যখন এটা বেক হবে তখন কিন্তু এটা ফেটে যাবে। এটা হলো একটা ভেজ একটা ননভেজ, আপনারা আলাদা আলাদাভাবেও বানাতে পারেন। আমি যেটা ভেজ বানালাম সেটার উপরে আমি একটু মিল্ক ওয়াশ করে দিচ্ছি। দেখুন এটা যেহেতু ভেজ এর মধ্যে আমি একটু মিল্ক ওয়াশ করছি, এই যে এইভাবে এটা। আর যেটা ননভেজ সেটার উপরে আমি একটু এগ ওয়াশ করে দিচ্ছি, এই যে এইভাবে একটু এগ ওয়াশ করে দিচ্ছি। ভেজ ননভেজ দুটোই ভীষণ সুস্বাদু এবং এটা সম্পূর্ণ একটি টি টাইম বা কফি টাইম স্ন্যাক্স। এর মধ্যে আমি ওপর থেকে এটার ওপর থেকেও একটু সাদা তিল দিয়ে দিলাম আর এটার ওপর থেকেও আমি একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। দেবার পরে এটাকে আমি এই যে এখানে একটা বেকিং ট্রে এনেছি, বেকিং ট্রের মধ্যে আমি বেক করতে দেব, সেজন্য এইটাকে একটু দেখুন বেকিং ট্রেটা একটু গ্রিস করা, অয়েল ব্রাশ করা রয়েছে, এটা দিয়েছি এটাও দিয়েছি। ঠিক এইভাবে আমি বাকি দুটো একটা ভেজ এবং একটা ননভেজ করে বানিয়ে নেব। এই যে এটা তৈরি হয়ে গেছে, এটাকে আরও আরেকটু ফুলবার জন্য আমি এরকম একটা কাপড়কে ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট মতন রেখে দেব। এটা প্রায় 20 মিনিট হয়ে গেছে, দেখুন এটা আরও কিছুটা কিন্তু এরকমভাবে ফুলে গেছে। এই যে এটা তৈরি হচ্ছে প্রায় 20 মিনিটস মতন এটা বেক করে নিতে হবে।
পারফেক্ট টি টাইম স্ন্যাক্স, যেটা আপনারা সকালে বা বিকেলে যে কোনো সময় চায়ের সাথে খেতেই পারেন। এই স্টাফিং বানসটা আমি কিভাবে বানালাম সেটা দেখতে অবশ্যই আপনারা নিচে দেওয়া লিংকে প্রেস করে পৌঁছে যান পারমিতার পাকঘর চ্যানেলে। একদম তৈরি হয়ে গেল আমার পারফেক্ট টি টাইম স্ন্যাক্স, যেটার নাম আলু বান এবং চিকেন স্টাফিং বান। দেখুন, এর সাথে আমি চা দিয়ে একটু সার্ভ করলাম।